বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো এবং যার যার বাড়িতে অবস্থান করছো। আশা করছি আমরা পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি সেগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখতেছ। আমাদের এই ছোট্ট প্রয়াস তোমরা বৃথা যেতে দিবে না, আশা করি তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে। সবগুলো ক্লাসই হচ্ছে, প্রত্যেকটা টিচারই তাদের সামর্থ্য অনুযায়ী ক্লাস নিচ্ছে অনলাইনে। তোমরা ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, ক্লাসগুলো করার চেষ্টা করবে। যাই হোক, আমরা আমাদের পাঠে চলে যাই। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সরকার সম্বন্ধে, সরকার কি, সরকার কাকে বলে, সরকারের বৈশিষ্ট্য কি, সরকারের শ্রেণীবিভাগ, গণতন্ত্র কি, গণতন্ত্রের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করেছি। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব গণতন্ত্রের গুণ এবং গণতন্ত্রের দোষ নিয়ে। তো গণতন্ত্রের গুণ এবং দোষ নিয়ে আলোচনা করতে গেলে গণতন্ত্র ভালো করে জানতে হবে। যেহেতু গত ক্লাসে আমি আলোচনা করেছি, তারপরেও একটু রিপিট করছি গত ক্লাসের কথাটা। গণতন্ত্র কি? গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় জনগণ সর্বক্ষমতার অধিকারী, সেই শাসন ব্যবস্থায় গণতন্ত্র বলে। যে শাসন ব্যবস্থায় জনগণ তাদের ভোটাধিকার পায়, তাদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, রাজনৈতিক স্বাধীনতা রয়েছে, অর্থনৈতিক স্বাধীনতা রয়েছে, যে শাসন ব্যবস্থায় সংবাদপত্রের স্বাধীনতা রয়েছে, এই শাসন ব্যবস্থাকে গণতন্ত্র বলে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা হয়। তো আমরা এখন গণতন্ত্রের গুণ নিয়ে আলোচনা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। গণতন্ত্রের গুণ, গণতন্ত্রের যেহেতু এই বর্তমান বিশ্বে বা বর্তমান পৃথিবীতে তোমরা একটু খেয়াল করে দেখবে যে প্রায় দেশগুলোতেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত। দু একটা হয়তো ভিন্ন উদাহরণ থাকবে, কিন্তু বেশিরভাগ দেশগুলোতেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। এখন বেশিরভাগ যেখানে দেখবে, যেখানে বেশিরভাগ কোনো বিষয় নিয়ে কোনো বিষয়ে থাকে, তার মানে সেই বিষয় অবশ্যই সেটা ভালো, ভালো দিকটাই মানুষ বেশি মানুষ ব্যবহার করে থাকে বা গ্রহণ করে থাকে, তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যে গণতন্ত্রের গুণ আছে বা গণতন্ত্রের ভালো দিক আছে বিধায় বেশিরভাগ দেশগুলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত। তো সেই গুণ নিয়ে আমরা এখন আলোচনা করব। গণতন্ত্রের প্রথম গুণ বা প্রথম পয়েন্ট এখানে বলছে যে রাষ্ট্র পরিচালনায় সকলের অংশগ্রহণ। আমরা লিখি বোর্ডে, 1 নম্বর পয়েন্ট, রাষ্ট্র পরিচালনায় সকলের অংশগ্রহণ যেহেতু এখানে বলা হচ্ছে যে যে শাসন ব্যবস্থা জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী, জনগণকে ক্ষমতা উৎস বলা হচ্ছে, তাহলে এই শাসন ব্যবস্থা জনগণ অংশগ্রহণ করে থাকে। এই শাসন ব্যবস্থা জনগণ কীভাবে অংশগ্রহণ করে থাকে, কীভাবে শাসন রাষ্ট্র পরিচালনা কীভাবে অংশগ্রহণ করে থাকে, দেখো প্রত্যেকটা এলাকা থেকে আমরা প্রতিনিধি নির্বাচন করে থাকি, সেই প্রতিনিধি রাষ্ট্র পরিচালনার কাজে সহযোগিতা করতেছে, সরকারের একটা অংশ প্রত্যেকটা এলাকায় প্রতিনিধি। যেমন আমাদের পল্লব মহিলা ডিগ্রি কলেজ যে এলাকা পল্লবী, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে। আমাদের প্রতিনিধির নাম কি? আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা। তো আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লাকে এই এলাকার লোক প্রতিনিধি নির্বাচন করেছে, কীভাবে? ভোটের মাধ্যমে। তো আমরা যেহেতু আমাদের মতামত প্রকাশ করেছি বা জনগণ যেহেতু তাদের মতামত প্রকাশ করেছে, তার মানে এই ইলিয়াস মোল্লা যে কাজগুলো করবে, তার মানে সেই কাজগুলো আমরা অংশীদার, অর্থাৎ আমরাও সেগুলো কাজগুলো করতেছি পরোক্ষভাবে, প্রত্যক্ষ না ভাবে পরোক্ষভাবে করতেছি।
তাহলে এখানে এই জন্য বলছে যে রাষ্ট্র পরিচালনা সকল অংশগ্রহণ করতেছে, রাষ্ট্র পরিচালনা সকলের অংশগ্রহণ। আচ্ছা, এরপরে নেক্সট পয়েন্ট আছে বিশেষ ব্যক্তিগত মর্যাদার অনুপস্থিতি। 2 নম্বর পয়েন্ট, বিশেষ ব্যক্তিগত মর্যাদার অনুপস্থিতি। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনো বিশেষ কোনো ব্যক্তিকে বিশেষ মর্যাদা দেওয়া হয় না, বা ব্যক্তি এখানে ব্যক্তি মর্যাদা বা বিশেষ ব্যক্তিগত মর্যাদা অনুপস্থিত থাকে। এই শাসন ব্যবস্থায় ব্যক্তিগত কোনো মর্যাদা দেওয়া হয় না, এখানে সকলের সমান, সকল জনগণ সমান অধিকার পায়, এখানে বিশেষভাবে কাউকে দেখা হয় না। এই জন্য বলছে যে বিশেষ ব্যক্তিগত মর্যাদার অনুপস্থিতি। আমাদের নেক্সট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, সাম্য স্বাধীনতা সংরক্ষণ। সাম্য ও স্বাধীনতা সংরক্ষণ, সাম্য ও স্বাধীনতা সংরক্ষণ। এই শাসন ব্যবস্থায় জনগণের সাম্যের কোনো ব্যাঘাত ঘটে না, অর্থাৎ সকল জনগণ সমান, এটা এই গণতন্ত্রে বিশ্বাস করা হয়। এই গণতন্ত্রে বিশ্বাস করা হয় যে সকল জনগণ সমান, এখানে কাউকে বিশেষ মর্যাদা দেওয়া হয় না। এবং বলছে স্বাধীনতা সংরক্ষণ, এবং স্বাধীনতা সংরক্ষণ করা হয়, এখানে স্বাধীনতার ক্ষুণ্ণ হয় না, এখানে স্বাধীনতা ক্ষুণ্ণ হয় না, সকল জনগণ তাদের স্বাধীনতা পেয়ে থাকে। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা, 4 নম্বর পয়েন্ট, আইনের শাসন প্রতিষ্ঠা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আইনের শাসন হচ্ছে আইন অনুযায়ী শাসন। হ্যাঁ, কোনো ব্যক্তিকে বিনা দোষে আটক করা যাবে না এবং বিনা বিচারে শাস্তি দেওয়া যাবে না, এটি হচ্ছে আইনের শাসন। তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেহেতু জনগণের মতামতের উপর ভিত্তি করে এই শাসন ব্যবস্থা, সেখানে অবশ্যই এটাকে সাপোর্ট করবো না যে কোনো ব্যক্তি দোষ করে নাই তাকে গ্রেপ্তার করা হলো এবং বিনা বিচারে তাকে শাস্তি দেওয়া হলো। তাই এটা বলছে যে এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, যেহেতু জনগণের সম্মতির উপর ভিত্তি করে শাসন ব্যবস্থা, এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে জবাবদিহিতা ও দায়িত্বশীলতা। আমাদের 5 নম্বর পয়েন্ট, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা। জবাবদিহিতা, জবাবদিহি, তোমরা এই শব্দের সাথে পরিচিত, জবাবদিহি অর্থাৎ কোনো কাজের কৈফিয়ত দেওয়া, কোনো কাজের কৈফিয়তা। এই শাসন ব্যবস্থায় শাসককে অবশ্যই জবাবদিহি করতে হয়, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বা দেওয়া হবে সেই কাজের পুঙ্খানুপুঙ্খ জবাবদিহি করতে হবে, এটাই হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। তোমরা দেখো যে কোনো কাজে যখন জবাবদিহি চাওয়া হবে বা জবাবদিহি করতে হবে, তখন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান অবশ্যই দুর্নীতি থেকে দূরে থাকবে, দুর্নীতি করতে পারবে না বা চাইবে না। এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, জবাবদিহিতা এবং দায়িত্বশীলতা। পাশাপাশি বলছে দায়িত্বশীল অর্থাৎ যেখানে যে শাসন ব্যবস্থা জনগণ শাসক কোনো বা ব্যক্তিকে নির্বাচন করতেছে,
সেই ব্যক্তি দায়িত্বশীল হবে। অবশ্যই সেই ব্যক্তি চিন্তা করবে যে আমাকে এলাকার লোকজন নির্বাচিত করেছে, অবশ্যই আমার কাছ থেকে ভালো কিছু আশা করে। তো এই আশা চিন্তা থাকবে যে আমি যদি উল্টাপাল্টা কোনো কাজ করি তাহলে নেক্সট অবশ্যই আমাকে ভোট দেবে না, এই চিন্তা থেকেই সেই ব্যক্তি অবশ্যই দায়িত্বশীল হবে। তার কাজের যে দায়িত্ব, তার যে দায়িত্ব, তার উপর যে দায়িত্ব থাকবে সেই দায়িত্ব যথাযথ পালন করে থাকবে। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। ছয় নম্বর পয়েন্ট, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, যেহেতু এই শাসন ব্যবস্থায় একাধিক দল থাকে, একাধিক রাজনৈতিক দল থাকে, এক এক দলের এক রকম বৈশিষ্ট্য বা এক এক দলের এক রকম নীতি থাকে, প্রত্যেকটা দল তাদের অধিকার আছে রাজনৈতিক মিটিং মিছিল করার জন্য, তারা তাদের কাজ করতেছে, জনগণ প্রত্যেকটা দলের কথা শুনতেছে, তাদের অধিকার রয়েছে, কথা বলার অধিকার রয়েছে, রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার রয়েছে। এগুলোর ফলে কি হচ্ছে, জনগণ রাজনৈতিকভাবে সচেতন হচ্ছে, প্রত্যেকটা দলের কথা শুনতেছে, ধরার পরে প্রত্যেকটা দলের কথা শোনার পরে সে বুঝতে পারছে আসলে কে কি চায়, কার কি মতামত, কার কি উদ্দেশ্য। এভাবে জনগণ কি হচ্ছে, জনগণ সচেতন হচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে বিপ্লবের আশঙ্কা হ্রাস, সাত নম্বর পয়েন্ট। বিপ্লবের আশঙ্কা হ্রাস, বলতেছে যে এই শাসন ব্যবস্থা যেহেতু জনগণের সম্মতির উপর ভিত্তি করে গড়ে উঠছে, জনগণের সম্মতি রয়েছে, জনগণের মতামতের উপর ভিত্তি করে এই শাসন ব্যবস্থা, তাহলে এই শাসন ব্যবস্থা তোমার বিপ্লব কেন হবে? বিপ্লব সেখানে হবে যেখানে জনগণের মত নেই, জনগণ চায় না, জনগণের ইচ্ছা বিরুদ্ধে, সেখানে বিপ্লব হবে। যেহেতু এটা জনগণের শাসন ব্যবস্থা, জনগণের প্রতিনিধি দ্বারা শাসন ব্যবস্থা, এখানে জনগণের প্রতিনিধি শাসন করতেছে, জনগণ পরোক্ষভাবে অংশগ্রহণ করতেছে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থায় বিপ্লব হবে না। এই জন্য বলছে যে বিপ্লবের আশঙ্কা হ্রাস, এই শাসন ব্যবস্থায় বিপ্লবের সম্ভাবনা খুবই কম, এবং নির্দিষ্ট একটা মেয়াদে সরকার পরিবর্তন হচ্ছে নির্বাচনের মাধ্যমে, নির্দিষ্ট একটা সময় পরে সরকার পরিবর্তন হচ্ছে নির্বাচনের মাধ্যমে। তুমি যদি কোনো সরকার বা কোনো দল যদি বেশি জনপ্রিয় হয়ে থাকে, নেক্সট সে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে পরবর্তী সরকার গঠন করতে পারবে। এখানে জোর করে ক্ষমতা আঁকড়ে ধরার কোনো সিস্টেম বা নেই, কোনো সিস্টেম নেই। তাই এটাকে বলা হচ্ছে বিপ্লবের, এই এই শাসন হচ্ছে বিপ্লবের আশঙ্কা হ্রাস থাকে, এই শাসন ব্যবস্থায় বিপ্লবের আশঙ্কা থাকে না। নেক্সট পয়েন্ট হচ্ছে সমৃদ্ধ উন্নত জীবনের সহায়ক। সমৃদ্ধ ও উন্নত জীবনের সহায়ক, সমৃদ্ধ ও উন্নত জীবনের সহায়ক, এই শাসন ব্যবস্থা জনগণকে সমৃদ্ধ করতেছে। যেহেতু জনগণ বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের অধিকার রয়েছে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, জনগণ চাইলেই তাদের অধিকারগুলো কাজে লাগাতে পারতেছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা থাকতেছে, এই জন্য এই শাসন ব্যবস্থায় জনগণ সমৃদ্ধ হচ্ছে আর্থিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, এবং উন্নত জীবন গড়তেছে, তাদের জীবনটা উন্নত হচ্ছে। তোমরা অনেকেই জানো বা জানো না, অনেকে হয়তো জানো না উত্তর কোরিয়ার জনগণের কী অবস্থা। উত্তর কোরিয়ার জনগণ দেখো অনেক রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত,
অনেক রকম সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের জীবন কিন্তু উন্নত না, তাদের জীবন কিন্তু সমৃদ্ধশালী না, তাহলে অবশ্যই তাদের থেকে আমরা অনেকটাই ভালো রয়েছি। এই জন্য বলছে সমৃদ্ধ এবং উন্নত জীবনের সহায়ক। আচ্ছা, আমাদের নেক্সট পয়েন্ট ব্যক্তিত্ব বিকাশের সুযোগ। যাই হোক মেয়েরা, আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ব্যক্তিত্ব বিকাশের সুযোগ। যাই হোক মেয়েরা, আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে ব্যক্তিত্ব বিকাশের সুযোগ। এটা একটা গণতন্ত্রের গুণ, ব্যক্তিত্ব বিকাশের সুযোগ। 9 নম্বর পয়েন্ট,